আসো এখানে উঠে বসো। আমি যে কইছিলাম সুন্দর করে গোসল কইরা কিসেন মাক্স হরে বিদেশি সেন ভালোই হয়েছে। শোন আজকে আমার তোর মধ্যে যা হইব তুই কিন্তু খুনা খুঁড়ে কারো কাছে কইবি না। তোরে আমি আজকে মা হওয়ার ব্যবস্থাটা কইরা দিমু, ঠিক আছে? তুই কি সন্তান চাস না? সন্তান চাস আমারে খুশি করতে হইব। তুই তো জানস আমার ওস্তাদে আমার সব পাওয়ার দিয়ে দিছে, এখন আমার ওস্তাদ লাগবো না, আমি নিজেই ওস্তাদ। তুই তো জানস সেই ওস্তাদের কাজটা আজকে আমি পরীক্ষা করব, আমি কেমন কাজ করতে পারি, ঠিক আছে? তুই কি তোর মনের অসম্মানিতে কাজ করতেছ? তোর মুখটা এরকম শুকনো দেখা যাইতেছে কে? ঠিক আছে, আমি কারো মন খারাপ দেখলে আমার আবার ওই রকম কাজের প্রতি ফিলিংস আহে না, বুঝতে পারতেছস? শোন তোর স্বামী যেটা পারে নাই সেই এমএসকে করমু, তোর কি কোনো বাধা দেওয়ার আছে? ঠিক আছে, তাহলে তুই প্রস্তুত? শোন তুই আমার দিকে ঘুরে বয়, পাটা সোজা কর। তোর স্বামী কই গেছে? বাইরে গেছে। তুই কিন্তু দেখ কোনো কিছু বলবি না, শু কাছে আয়, শুয়া পর। শোন এখানে আমি চিকিৎসা দেবো। আচ্ছা আমি কাজটা শুরু করি। হ্যাঁ ওস্তাদ তুমি আমার শিখাইছ, তোমার কাজটা এমএসকে করবার চাইতাছি, তুমি কিন্তু অনেক খাইছো, অনেক মুরগি খাইছো। আজকে আমার সামনে জলযন্ত্র একটা মুরগি, আমার যে কি খুশি লাগতাছে ওস্তাদ, তুমি এখানে নাই দেখলা না, আমার অনেক শান্তি লাগতাছে মুরগি। ওস্তাদ কি পরিশ্রম করে গো, এই পরিশ্রমের মাঝে অনেক সুখ। তুমি কিন্তু টের পাও নাই, টের পাইছো কি? আজকে বাচ্চা কিন্তু গেছে, আমি বুঝতে পারছি, ঠিক আছে? এখন যেদিক দিয়েছ ঠিক সেদিক দিয়ে বাড়ি চলে যা, জামাইরে গিয়া কিন্তু কখনোই কইবি না। আর শোন তোর যখন বাচ্চার বয়স 3 মাস হইব তখন কিন্তু বাবার দরবারে আবার আসবি, আর আসার সময় তোর স্বামীরে 5 কেজি মিষ্টি নিয়ে এবার করবি, মনে থাকবো? যা এবার খুশি মনে বাড়ি চলে যা। ওস্তাদ ওস্তাদ আমি সফল, আমি নিজেই ওস্তাদ, নিজেই ওস্তাদ।